जिला कंटापड़ा ब्लॉक अंतर्गत ब्राह्मण साइल पंचायत कूल ब्राह्मण साइल श्री रामचरित मानस कार्यक्रम महामारी कोरोना पाई फीका पड़ा। सूचना योग्य जे आज को प्राय 45 वर्षर एही अनुष्ठान प्रतिवर्ष होई आसुची। एठारे विगत दिन रे परंपरा अनुजाई प्रवचन रामचरित मानस पाला बहु आनंद उल्लास सहित पालन करा जाए, किंतु गत वर्ष ठारु सारा भारत रे कोरोना काया विस्तार करिछि। महामारी कोरोना परठारु सरकार को कटकणा लागू करिछंती। ना लागिछि लाइट, ना बाजुछि माइक, ना होइछि मूर्ति गढ़ा, केवल आस्थान रे फोटो रखी पूजा चलिछि। ए संपर्क रे कथा हेबा पाई आमे भेटिथिलु अनुष्ठान रो कर्मकर्ता बाबा घनश्याम दास, प्रताप चंद्र जेना, पंकज सामंतराय और अन्य भक्तों सह। आसंतु जानिबा सेमानको प्रतिक्रिया। वर्तमान आमे पहुंचिछु कटक जिला कंटापड़ा ब्लॉक अधीनस्थ कुलरामचलर पहुंचि सीधासलक। एठारे आमर रामनवमी पूजा हुए। सब वर्ष अपेक्षा ए वर्ष टिके अलका प्रकार कोविड कटकणा रही। बाबा आम सहित जोड़ी अच्छा महोदय बाबा अच्छा सहित सीधासल कथा जे ए सब वर्ष अपेक्षा ए वर्ष किभली लगुच परेशन करते सीधासल बाबा आम सहित जोड़ी अच्छा किसी पचारि ना घनश्याम दास कुलराम साइल। सब वर्ष अपेक्षा ए वर्ष आप सब रही আমার সব বর্ষ বহু আড়ম্বর পূজা হুয়ে মূর্তি বড় হুঁতি যা সাজসজা হুয়ে লাইট মাইক লাগে তা ভিতরে আমার অন্যান্য বিভিন্ন প্রকার প্রবচন ঠু আরম্ভ করে নাম ভজন সংকীর্তন সহিত পালা বি হুয়ে এসব হোলা। বর্তমানে দুই বর্ষ হয়ে গেল যে পরিস্থিতি হয়েছি কোভিড রুল কানুন অনুসারে তাকে মানে বাধ্য হয়েকি মূর্তি ছোট করে কৌশ সজাসজি নাই কৌশি মাইক কৌশি বাজা যন্ত্রপাতি কিছু নাই কেবল রোগ সমাগম কিছু নাই পাঁচ দশ লোক ভিতরে আমি কার্য শেষ করছু কেমিতে শান্তি শুক্লার নবান্ন পারায়ণ আজ 45-40 বর্ষ অনুষ্ঠান ইয়ে আকু কেমিতে বঞ্চাই রাখা আমার কর্তব্য। আউ এটি সকাশে এ কায়দা কটকণা যোগে ভক্তঙ্কর ভিড় যা হোলা টিকে কমি যাই যদি কমি যাই তথাপি সে মনের অসন্তুষ্ট আসছে যে আমি যাই দর্শন করতু ভোগ টিকে করতু কি ভোগ টিকে পাওতু কি তুলসী পাইকি আউলু সেতক আমার ভাগ্যের হয়ে পুনি তথাপি কম করি সময় কু নাকি চাল পড়ুছি গভর্নমেন্ট যা রুল কানুন আছে তাকে আমি মানিপ্রাই বাধ্য বা মানিকি চালু মানিলে অনুষ্ঠান বঞ্চিক রহব সব শান্তি শৃঙ্খলার কামটি শেষ করি মোট সম্পূর্ণ আশা। বাবা কিছু কহিলে তাঁর মতামত দেলে। বর্তমান আমার সহ আউ জন স্যার যোড়ি অঠার সমাজসেবী এবং কিছু উন্নতি মানে কাম করতে তাঁর সহ সিধাসল কিছু প্রতিক্রিয়া নেওয়া স্যার আপনার মোর পরিচয় হল মু এই কুলব্রাহ্মণ সাইল গাঁর জন সাধারণ যুবক। এই অনুষ্ঠান 45 বর্ষর অনুষ্ঠান 45 বর্ষ পূজা উপলক্ষে সরকারঙ্কর যে নিয়ম কানুন অছি সে নিয়ম কানুন কো মানি আমি এটি পূজা পার্বণ কার্যক্রম আজ প্রথম দিনের পৌঁছিছি আউ আমার বাকি 8 দিন অছি। সবুঠারু বড় প্রশ্ন উঠুছি যে কোভিড কটকণা যোগু এটি পূজা টিকে নিরাডম্বরপূর্ণভাবে পালন করিবাক পড়ুছি যেউতিবাই এঠিকারে থিবা পাখপাখ 20-25 খণ্ড গাঁ এ ঠাকুরঙ্ক উপরে সেমানকর প্রগাঢ় বিশ্বাস সে বিশ্বাস নেই যে ভক্ত মানে এঠিকি আসুছন্তি তাঙ্ক মনরে নিরুৎসাহিত মনোভাব সৃষ্টি হচ্ছে যাহা আমার এটি বাবা আমার বয়ান দেলে এ বাবা হচ্ছেন এই অনুষ্ঠানের কর্ণধারা ঘন বাবাঙ্কর বয়ানক্রমে যাহা সবু আপন মানুকু এটি সূচনা দিয়া যাচ্ছে আপনার মিডিয়া সামনে তা বিলকুল সত্য অটে। এই নিয়ম কানুন কু মানি প্রত্যেক এই পূজা কমিটি আউ আমার গ্রামবাসী উপদেষ্টা মন্ডলী সমস্ত আমার তাকে সুচারুরূপে সমাধান করুছি। মতামত দেবা আপনার কম কে বিষয়ে পূজাটা হচ্ছে সব বর্ষ হোলা এ বর্ষ কিভাবে লাগুছে আপনার? এই কোভিড কটকণা যোগ তাকে টিকে সীমিত করে মূর্তি বেড়া যে বড় বড় হোলা সেসব ছোট ছোট করে পূজা করা যে লোক সমাগম সেটা বি বহুত পরিমাণের কমরে চালিছি এই নিয়ম কটকণাকে মানিকি পূজা করা যাচ্ছে। মানে আপনার যে আনন্দ উল্লাস লাগে না সে টাইপের আর কাই সে আর সে যা নিজ ভিতরে সেই এটা পূজা ভিতরে মন নিয়ে করার কথা।
ଆପଣ ସିଧାସଳଖ ଭିଡ଼ିଓ ଦେଖିଲେ ଯେ କିଛି ପ୍ରତିଜ୍ଞା ଆମେ ନେଲୁ ଏଠାର ବାସିନ୍ଦାମାନଙ୍କର ଏବଂ ବାବାଙ୍କର, ତାଙ୍କର କହିବା ମତ ମୁତାବକ ଯେ ସବୁ ବର୍ଷ ଅପେକ୍ଷା ଏ ବର୍ଷ ଟିକିଏ ତାଙ୍କୁ ହାଲୁକା ଲାଗୁଛି ଏବଂ ମହାମାରୀ କରୋନା ଏଭଳି ପରିସ୍ଥିତି କରିଛି ଯାହାକି ତାଙ୍କୁ ମନ ବି ଦୋହଲିଛି, ମନ ଭକ୍ତମାନଙ୍କ ମନ ବି ବହୁତ ଦୁଃଖ ରହୁଛି କାହିଁକିନା ସେ ଆସିପାରୁନାହାନ୍ତି ଏ ଜାଗାକୁ। କମ୍ସେ କମ୍ ବହୁ ଜାଗାରୁ 10,000 to 15,000 ଲୋକ ହୁଅନ୍ତି, ମେଳା ବି ମଧ୍ୟ ପଡ଼େ ଯେ ଏ ବର୍ଷ କିଛି ହେଇପାରୁନି ଯେହେତୁ କୋଭିଡ଼ ରହିଛି, ପୋଲିସମାନଙ୍କର କଟକଣା ରହିଛି, ତାଙ୍କର ମାସ୍କ ପିନ୍ଧି ପରିଧାନ କରି ସେଟାକୁ ସବୁ କରାଯିବ ସେସବୁ ମାନୁଛନ୍ତି। କଟକରୁ ନିରଞ୍ଜନ ଭୋଇଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ଭଏସ୍ 24।